আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা সারেক আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো তো তোমাদের সামনে আজকে আমি উপস্থিত হলাম একটি আদর্শ জব অ্যাপ্লিকেশন কীভাবে লেখা যায় সে সম্পর্কে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি মূলত এসএসসি এবং তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার জেনারেল ইংলিশ কম্পালসারি হিসাবে পড়ছো তোমাদের জন্য তো বন্ধুরা শেষ পর্যন্ত তোমরা আমাদের এই ভিডিওর সাথে থাকবে এবং আমি এও বিশ্বাস করি তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো করে দেখো তাহলে তোমাদের জন্য নির্ধারিত পরীক্ষার যে মার্কটা থাকে সম্পূর্ণ তোমরা পাবে আমার দীর্ঘ আঠারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সেই সাথে দিকদর্শন কর্তৃক প্রকাশিত হ্যান্ড বুক সিরিজের লেখক হওয়ায় আর সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন পরীক্ষকও আমি বটে যার ফলে আমার মনে হলো আমি যদি আমার এক্সপিরিয়েন্স যদি স্টুডেন্টের সাথে একটু শেয়ার করি তাহলে হয়তো বা কিছুটা হলেও স্টুডেন্টের উপকার হবে এরই আলোকেই আজকের আমার এই ভিডিওটা তৈরি করা তোমাদেরকে একদমই বিনয়ের সাথে বলবো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে তারপরে অবশ্যই তোমরা নিজেরা যখন জব অ্যাপ্লিকেশন লিখবে তখন দেখবে সত্যি করার থেকেই তুমি ফুল মার্ক পেতে যাচ্ছো বন্ধুরা এখন যাই আমাদের মূল কথাই জব অ্যাপ্লিকেশনের দুইটি অংশ থাকে একটার নাম কাভারিং লেটার এবং আরেকটির নাম রিজুমি কেউ আমরা বলি কারিকুলাম ভাইটা বা বায়োডাটা বা সিবি তো বন্ধুরা এটা দুই পৃষ্ঠায় লিখতে হয় কাভারিং লেটারটা সব সময় এক পৃষ্ঠাতে লেখাই উত্তম আর যারা তোমরা এসএসসির স্টুডেন্ট তোমাদের কোর্সেন পেপারের শেষে কিন্তু লেখা থাকে ইয়ার সিবি শুড নট এক্সিড ওয়ান পেজ তোমার সিবি কোনো অবস্থাতেই এক পৃষ্ঠা অতিক্রম করতে পারবে না অর্থাৎ তোমাদেরকে দুটো পৃষ্ঠায় লিখতে হবে ফার্স্ট পৃষ্ঠায় তোমাদের লিখতে হবে কাভারিং লেটার এবং তৃতীয় পৃষ্ঠায় লিখতে হবে তোমাদের সিবি আর যারা তোমরা অনার্সের স্টুডেন্ট সিভিটা এক পৃষ্ঠাতে মার্ক মাত্র আট তো আট মার্কের জন্য বিশাল সিভি লিখতে হবে এমনটি নয় আর কাভারিং লেটার তো লিখতেই হবে তোমাদের যদি বলা হয় শুধুমাত্র সিবি লেখো তবুও কিন্তু তোমাদের কাভারিং লেটার লিখতে হবে তার সাথে সিভিটা লিখতে হবে তবন্ধুরা এই হলো তোমাদের ভূমিকা আসলে এই এই কথাগুলি কিন্তু মূলত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চলে যাই এখন আমাদের ফার্স্ট অংশে কাভারিং লেটার তো কাভারিং লেটার যখন লিখবে তখন তোমাদের প্রতি আমার বিশেষ উপদেশ থাকবে কাভারিং লেটারটা তোমরা তোমাদের কোর্শিন পেপারের উপর থেকে লাগবে এমনভাবে লিখবে যেন সম্পূর্ণ কাভারিং লেটারটা এক পেজেই কাভার হয় কাভারিং কিন্তু কোনো অবস্থাতেই দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যায় না আর দ্বিতীয় পৃষ্ঠায় যদি যাও তাহলে কিন্তু তোমাদের পাপ তোমার কমে যাবে তো তো এদিকে খেয়াল রাখবে কাভারিং লেটার যখন আমরা যাকে গ্রামারের ভাষা বলা হয় হেডিং তো হেডিং এর মধ্যে যে অংশগুলো থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ডেট যদি ডেট না লেখো তাহলে তোমাদের কাভারিং লেটারটা কিন্তু সম্পূর্ণই বাতিল হয়ে যায় যার ফলে কাভারিং লেটারের ডেটটা তোমরা লিখবে তো ডেট লেখার সময় অনেক স্টুডেন্টের আমরা দেখেছি ডেটটা তোমরা যখন লেখো তখন শর্ট করে লেখো শর্ট করে লিখবে না পরিপূর্ণ মাসের নাম লিখবে তারপরে তারিখ দেবে যেমন আমরা লিখছি এখানে সেপ্টেম্বর থার্টি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তারপরে রিসিপিন্ট অ্যাড্রেস অর্থাৎ যার কাছে তোমরা লিখবে তার ঠিকানা পরিপূর্ণভাবে সুন্দরভাবে লিখবে যেমন ম্যানেজিং ডিরেক্টর সিটি ব্যাংক লিমিটেড টোয়েন্টি সিক্স বলশান ঢাকা তো এখানে কিন্তু কোথাও কোনো জায়গায় তোমরা ফুল স্টপ বা টু ব্যবহার করবে না এটা কিন্তু ঠিক নয় তারপরে সাবজেক্ট তো সাবজেক্টকে বলা হয় অ্যাটেনশন লাইন বা ফোকাসিং লাইন আচ্ছা ফোকাসিং লাইন যদি হয় তাহলে অবশ্যই তো সেটা আমাদেরকে ফোকাস করতে হবে যার ফলে সাপ কথাটা না লিখে পরিপূর্ণ লেখে তার নিচে একটি আন্ডারলাইন করবে আমরা যেমন আন্ডারলাইন করছি তারপর প্রেয়ার ফর অথবা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার আসলে আমরা এখানে আন্ডারলাইন করেছি কেন আন্ডারলাইন করেছি তোমরা মনে হয় জানো একটি জব অ্যাপ্লিকেশন যদি সুন্দরভাবে লেখা থাকে তাহলে কিন্তু অনেকগুলো জব অ্যাপ্লিকেশন সেই ফর্মেটের মধ্যে ফেলে দিয়ে আমরা লিখতে পারি তার মানে বলতে চাচ্ছি একটি ফর্মেট যদি সুন্দর করে পড়া থাকে তোমরা ইচ্ছা করলে পরে পোস্টের নাম পরিবর্তন করে তোমরা অন্য অন্য জব অ্যাপ্লিকেশনও লিখতে পারো যার ফলে আমরা আন্ডারলাইন করেছি এই অংশটা তোমরা চেঞ্জ করে দেবে তারপরে আমরা এখন যাব স্যালুটেশন তো বন্ধুরা স্যালুটেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ তো অনেকে শুধু সার লিখি এটা কিন্তু একদমই একটা ভুল ধারণা ডিয়ার সার লিখতে হবে কারণ আমরা মনে হয় জানি আমাদের কথাই বলা হচ্ছে স্যালুটেশন তো স্যালুটেশনের অর্থ যদি আমরা জানি শ্রদ্ধা বা বিশেষ ধরনের অ্যাড্রেসিং করা তো আমরা লিখব ডিআর স্যার তো ডিয়ার স্যার লেখার পর কমা লেখে ডিআর এবং স্যারের এসটা অবশ্যই আমরা এস এবং ডিটা অবশ্যই বড় হাতের অক্ষর লিখবো তারপরে যাব আমরা বডিতে তো বডির বিভিন্ন নামে পরিচিত যেমন কেউ বলে টেক্সট কেউ বলে কমিউনিকেশন তো বন্ধুরা যে নামে আমরা আখ্যায়িত করি না কেন এই বডিতে যেন কোনো অবস্থাতেই গ্রাম্যাটিক্যাল মিস্টেক না থাকে স্পেলিংয়ের দিকে তো খেয়াল রাখতেই হবে আর যেখানে যা দরকার ঠিক সেগুলো সেখানে অ্যাড করবে বন্ধুরা চলো এখন যাই অ্যান অ্যাকাউন্টস অফিসার্স পোস্টের জন্য আমরা যে বডিটা তোমাদের জন্য লিখছি আর সেটাতে ফরম ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেলি স্টার ইউ সি ডেলি স্টারটা ইনভার্টার তোমার ভিতরে রাখবে অন সেপ্টেম্বর টোয়েন্টি এইট টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ওয়ান আই হ্যাভ কাম টু নো দ্যাট দ্য পোস্ট অফ অ্যান অ্যাকাউন্টস অফিসার ইজ গোয়িং টু বি অ্যাপয়েন্টেড আন্ডার ইউর কাইন ডিসপোজাল ইউ সি তো যদি বাংলাটা জানো তোমাদের জন্য ভালো হয় তো বাংলা যদি পড়ি তাহলে কি হবে দু সালে সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখে ডেলি পত্রিকায় প্রকাশিত আপনার বিজ্ঞাপনের মাধ্যমে আমি জানতে পারলাম যে আপনার অধীনে একটি অ্যাকাউন্ট অফিসার নিয়োগ দেওয়া হবে তারপরের লাইন আই উড লাইক টু অফার মাই সেল অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য সেম আমি নিজেকে একজন ওই পোস্টের জন্য প্রার্থী হিসাবে তুলে ধরছি মাই সিবি আদার উইথ দ্য ইউর কাইন্ড কনসিডারেশন এক্ষেত্রে আমার সিবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো এই পত্রের সাথে সংযুক্ত করেছি আপনার সুবিবেচনার জন্য বন্ধুরা এই হলো আসছে বই আসলে মোট তিন লাইন তো এর সিও যদি কোনো বইতে তোমরা সহজ পাও সেটা লিখতে পারো এক্ষেত্রে আমার লেখা দিকদর্শন করতে প্রকাশিত হ্যান্ড বুক সিরিজ তোমরা দেখতে পারো অথবা আমার আরেকটি বই আমার হ্যান্ড নোট সিরিজও তোমরা দেখতে পারো একদম সহজ ভাষায় আমরা তুলে ধরি আসলে সহজ ভাষায় লেখাই কিন্তু বেস্ট যদি গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে তারপরে আমরা যাব একদম কনক্লুডিং লাইন আই হোপ দ্যাট ইউড বি কাইন্ড এন আপ আমি আশা করি আপনি আমার প্রতি যথেষ্ট বিনয় হবেন আমাকে ইন্টারভিউ ফেস করার সুযোগ সৃষ্টি করে যাতে আমি আমার দক্ষতা ওই পোস্টের জন্য দেখাতে পারি বা প্রমাণ করতে পারি তো বন্ধুরা এই হলো আমাদের বাংলা অনুবাদ তারপরে যে লাইনটা থাকবে কার্টিয়াস আর লিপ টেকিং বলা হয় তো যে লাইনটা আমরা এখন তোমাদের সামনে তুলে ধরেছি খুব একটা গুরুত্বপূর্ণ লাইন ফেথফুলি ইউর্স লেখার পরে তোমরা তোমাদের ইনিশিয়াল সিগনেচার করবে আর ব্র্যাকেটের ভিতর তোমরা অবশ্যই তোমাদের ফুল নামটা লিখবে তোমাদের এই হলো একটা আদর্শ মডেল জব অ্যাপ্লিকেশনের কাভারিং লেটার তারপরে কী কাজ করতে হবে এই লেটারের শেষে এন বি বা নোটা লেখার পর তোমরা ইনক্লোজার্স অথবা অ্যাটাচমেন্ট লিখবে এইবার অ্যাটাচমেন্ট লেখার পরে যেগুলো লেটারের সাথে অর্থাৎ কাভারিং লেটারের সাথে তোমরা সংযুক্ত করবে সেগুলো অবশ্যই নাম লিখে দেবে যেমন মায়ের ডিটেল সিভি তারপরে অ্যাটাস্টেড ফটো কপিস অফ অল অ্যাকাডেমিক অ্যান্ড আদার ডকুমেন্ট টু কপিস অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ব্যাঙ্ক ড্রাফট তো ব্যাঙ্ক ড্রাফটের ক্ষেত্রে ব্যাঙ্কের নাম তো লেখবেই সেই সাথে ব্রাঞ্চের নাম এবং ডেটও তোমাদেরকে দিতে হবে তো ডেট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমার অ্যাপ্লিকেশন এবং আমাদের সার্কুলার এদের সাথে যেন মিল থাকে আর একটি কথা বলি তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাপ্লিকেশনের তারিখটা অর্থাৎ দুপুরে যে ডেটটা তোমরা সেট করেছো যেমন এখানে সেপ্টেম্বর থার্টি টু এর সাথে পত্রিকায় প্রকাশিত যে তারিখ তো এটা যেন কিছুটা ডিফারেন্ট হয় বা এক তারিখ হলেই হবে কিন্তু কোনো অবস্থাতেই যেন পত্রিকার তারিখটা পরের তারিখ না হয় অর্থাৎ আপ তুমি যে তারিখে অ্যাপ্লিকেশন লিখছো তার পরের তারিখ হলে পরে কিন্তু এটা হয়ে যাবে হাস্যকর তো এই দিকেও আমরা খেয়াল রাখবো তো বন্ধুরা এই হলো তোমাদের জন্য কাভারিং লেটার এখন যাই আরেকটি পার্টে কারিকুলাম ভাইটা তো বন্ধুরা কারিকুলাম ভাইটা অফ লেখার পরে তোমরা তোমাদের ঠিক ঠিকানাটা অবশ্যই লিখবে সুন্দর করে সুন্দর একটা ঠিকানা তোমাদের জন্য আমরা যেমন লিখছি জাস্ট এই এই মোবাইল নম্বর থাকবে ইমেলও তোমাদের থাকবে বন্ধুরা এখন যাই পার্সোনাল ডিটেলস তো পার্সোনাল ডিটেলের ক্ষেত্রে তোমরা এসে পারে মায়ের নামটা আগে লিখতে পারো তো আমরা এখানে ফাদার্স নেমটা আগে লিখেছি তারপরে মাদার্স নেম ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এসএসসি রেজাল্টের সাথে যেন তোমাদের বার্থ ডেটের ব্যবধানটা পনেরো বছর হয় বা ষোলো এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন দেখো ডেট অফ বার্থের ক্ষেত্রে আমরা লিখছি নাইনটিন নাইনটি ফাইভ আর এসএসসির রেজাল্ট আমরা দেখেছি টু থাউজেন্ড অ্যান্ড ইলেভেন তার মানে ষোলো বৎসর তারপরে বন্ধুরা তোমরা পারমানেন্ট অ্যাড্রেস দেখবা তো পারমানেন্ট অ্যাড্রেস সাইকেল ফারে দ্য সেম লেখে উপরেরটাও তোমরা আনতে পারো বা এটাও করা যায় তারপরে ম্যারিটাল স্ট্যাটাস রিলিজিয়াস ন্যাশনালিটি ব্লাড গ্রুপ তো বন্ধুরা তারপরে তোমরা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তোমরা অবশ্যই একটা বক্স আঁকাবা বক্সটা তোমাদের অবশ্যই আঁকাতে হবে তারপরে নেম অফ একজাম বোর্ড ইউনিভার্সিটি গ্রুপ বা সাবজেক্ট পাসিং ইয়ার রেজাল্ট তো সর্বশেষ যে তোমাদের রেজাল্টটা থাকে বা তোমাদের যে ডিগ্রিটা থাকে তার নামটা আগে দেবে যেমন এম বিএ ইউনিভার্সিটি অব ঢাকা অ্যাকাউন্টিং আর টু থাউজেন্ড অ্যান্ড তারপরে তোমরা রেজাল্টটা সেট করবে তো এম এ এবং বিএ এর মাঝে কিন্তু একটি বছর তোমরা গ্যাপ রাখবে এসি একটি বছর গ্যাপ রাখবে কেন এম এ আমরা জানি কোর্সটা এক বছরের জন্য করা হয় আর বিবি এর কোর্সটা চার বছর অর্থাৎ এইচএসির সাথে বিবি এর ব্যবধান থাকবে চার বছর আর এসএসসি এসসি এবং এইচএসির ব্যবধান থাকবে দু বছর এদিকে অবশ্যই তোমরা খেয়াল রাখবে আর আরেকটা জায়গায় তোমরা খেয়াল রাখবে সাপোজ অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার যার ফলে তোমরা কিন্তু এম এ না লিখে যদি এম বিএ এ লেখো বিএ না লিখে যদি বিবিএ লেখো তাহলে কিন্তু তোমাদের জন্য বেস্ট তার মানে এখানে তোমাদের কমন সেন্স কাজে লাগাতে হবে যে চাকরির ধরন কী এবং তোমার ডিগ্রির কোয়ালিফিকেশান কি বা ডিগ্রির ধরন কী এটা অবশ্যই খেয়াল রাখবে তারপরে কম্পিউটার স্কিল তোমরা ব্যবহার করবে ল্যাঙ্গুয়েজ স্কিল এক্সপিরিয়েন্স ক্যারিয়ার অবজেক্ট তো বন্ধুরা ক্যারিয়ার অবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কেরিয়ার অবজেক্টটা দেখে কিন্তু তোমাকে চিনা যাবে যে আসলে তুমি কি করতে চাও বা এই প্রতিষ্ঠানের প্রতি তোমার ভালোবাসা কেমন হবে তো বন্ধুরা যার ফলে কেরিয়ার এই অবজেক্ট কেরিয়ারটা তোমরা সুন্দর করে লাগবে আর রেফারেন্স তো আমাদের স্টুডেন্ট অনেক সময় রেফারেন্স কী ভালো করে বোঝে না তো রেফারেন্স বলতে বোঝায় যে ব্যক্তি বা প্রতিষ্ঠান তোমাকে সুন্দরভাবে চেনে তাদের বা তার অর্থাৎ ওই প্রতিষ্ঠানের বসের তোমরা নাম লিখবে আর যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে তুমি সর্বশেষ যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছ সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের নামটা তোমরা এখানে সেট করতে পারো যাতে তোমার সম্পর্কে যেন ধারণা বা তোমার সম্পর্কে যেন তথ্যটা ওই রিফারেন্সের ব্যক্তির কাছ থেকে পায়। তো বন্ধুরা এই হলো তোমাদের জন্য আজকে আমাদের আয়োজন সর্বশেষ সিগনেচার সিগনেচারটা তোমরা ইনিশিয়াল দেবে এখানে তারিখটা তোমরা লাগবে শেষে আর এই সিগনেচার এবং কাভারিং লেটার সিগনেচার জন্য একই হয় তো বন্ধুরা এই হলো তোমাদের জন্য আজকে আমাদের আয়োজন আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দেবে সেই সাথে কমেন্ট চাই আর তোমাদের কমেন্টের প্রতি আমাদের থাকবে অবশ্যই ভালোবাসা তোমরা যদি কোনো পজিটিভ বা নেগেটিভ যে ধরনের কমেন্ট করো না কেন আমরা সেটা অবশ্যই মূল্যায়ন করব এবং তোমাদের কমেন্টের প্রতি আমাদের অবশ্যই ফুল কনসার্ন থাকবে বা ভালোবাসা থাকবে তোমরা যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকো তোমাদের প্রতি থাকবে আমাদের অজস্ব ভালোবাসা আর সাবস্ক্রাইবার যদি না হোক সাবস্ক্রাইবার হয়ে আমাদের সাথে থাকবে তো পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিওতে আবার হয়তো দেখা হবে টিল দেন আল্লাহ হাফিজ